আজি অযোধ্যাত ৰাম মন্দিৰৰ বাবে ভূমি পূজনৰ কাৰ্যসূচী কেন্দ্ৰ কৰি সমগ্ৰ দেশৰ লগতে অসমতো হিন্দু কি মুছলমান সকলোৰে মনত এক উৎকণ্ঠা তথা উদ্বেগজনক পৰিস্থিতি সৃষ্টি হৈছে। আমি ইতিমধ্যে খবৰ পাইছোঁ ৰাজ্যখনৰ দুই এক জেগাত কিছু অপ্ৰীতিকৰ পৰিস্থিতি বা কিছু ঘটনা সংঘটিত হৈ গৈছে। গতিকে আমি ৰাজ্যবাসীলৈ সদৌ অসম কৌমি মতা ছাত্ৰ সন্থাৰ কেন্দ্ৰীয় সমিতিৰ মই সাধাৰণ সম্পাদক হিচাপে ৰাজ্যৰ বিশেষকৈ ইছলাম ধৰ্মাৱলম্বী ৰাইজলৈ আমি আহ্বান জনাইছোঁ, যিহেতুকে আমি গণতন্ত্ৰ বিশ্বাসী, হাইকোর্ট তথা সুপ্রিম কোর্ট বিশ্বাসী। সুপ্রিম কোর্টে যদিও আমার পক্ষত রায় দিয়া নাই, তথাপিও আমি দেশের আইনের প্রতি সন্মান জনায় আমি সেয়া গ্রহণ করা দরকার। আনহাতে আমি এই বিষয়টি আমি আমার মহান আল্লাহ পাক রাবুল ইজ্জতের ওসর আমি অর্পণ করব লাগে। আল্লাহ পাকে যদি কিছু কাম করব পারে সেইখানে আপনি মই আল্লাহর ওসর কর জোরে মিনতি করে দেখাব লাগে। গতিকে আপুনি মই কিবা এটা বিবাদ করিলেই, রাজ্যখনত কিবা এটা বিবাদ সৃষ্টি করিলেই যে উক্ত বিষয়টো যে আমার মাজর পৰা আমার মাজলে গুছি আহিব, তাত রাম মন্দির নির্মাণ নহব তেনেকুৱা কোনো কথা নহয়। গতিকে তাত রাম মন্দির নির্মাণ করার কারণে আমার দেশের প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী ডাঙরিয়ার পৰা আদি করে দেশের আগশারীর VVIP তাত গৈ একত্রিত হৈছে, সমাবেশ হৈছে। আজি দেশৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই উক্ত স্থানৰ পৰা দেশবাসীক সম্বোধন কৰিছে। গতিকে মই ৰাজ্যবাসীক অনুৰোধ জনাম যে কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ পৰিস্থিতি যেন সৃষ্টি নকৰে। আল্লাহৰ ওচৰত দোৱা কৰক, আল্লাহ পাক ৰাব্বুল ইজ্জতে উচিত আপোনাৰ মোৰ কাৰণে।